الحمد لله الذي خلق فسوى، والذي قدر فهدى، والذي أخرج المرعى فجعله غثاء أحوى. أحمده وهو العلي الأعلى، وأصلي وأسلم على نبي الهدى وسيد الورى وعلى آله وصحبه ومن اقتفى واستنى بسنتهم واهتدى وسلم تسليما مزيدا. أما بعد، إليك وإلا لا تسير ركابنا، وفيك وإلا فالمؤمل خائب، وعنك وإلا فالغرام مضيع، وفيك وإلا وعنك وإلا فالمحدث يكذب. أحبابي، في هذه الدقائق القليلة أحب أن أذكر نفسي وإياكم ببعض التوجيهات والنصائح والملاحظات التي تتعلق بأهل القرآن، وكلنا يحتاج إلى هذا النصح وإلى هذا التذكير، فإن نبينا صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا لمن؟ قال: لله ولرسوله ولكتابه ولأئمة المسلمين وعامتهم. وقبل ذلك قال ربنا عز وجل: وذكر فإن الذكرى تنفع المؤمنين. উনি আমাদের সামনে কিছু নাসায়েহ নসিহাতের কথা তুলে ধরছেন, কিছু উনি যেগুলো লক্ষ্য করেছেন তাওজিহা, যেগুলো স্পষ্টীকরণ করা দরকার সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন, বলবেন, যেগুলো অবশ্যই দিনের সাথে সম্পর্কিত, কোরআনের সাথে সম্পর্কিত, ইসলামের সাথে সম্পর্কিত। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন: আদ-দীন ওয়ান-নসিহা, মানুষকে নসিহাত করা, মানুষের মঙ্গল কামনা করা, মানুষের মঙ্গল চাওয়াটাই হচ্ছে দিন বা ইসলাম। কাদের জন্যে? সর্বসাধারণের জন্য, উপরতলা থেকে নিচতলা সবার জন্য হচ্ছে মঙ্গল কামনা করাই হচ্ছে দিনের নাম। কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন: ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে নসিহাত করতে থাকো, ভালো কথা বলতে থাকো, কেননা ভালো কথা বলাটা মানুষের কাজে লাগে, মানুষের জন্য উপকারী হয়। فضل صاحب القرآن على غيره من عموم البشر، جعل لصاحب القرآن ميزة يتميز بها، وهي أنه حمل كتاب الله عز وجل في صدره ووعاه. ولذلك قال صلى الله عليه وسلم: خيركم، الخيرية المطلقة لمن؟ خيركم من تعلم القرآن وعلمه. তারপরে উনি বললেন যে সবথেকে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি তার সিনাই কোরআন ধারণ করে রাখে। হাফিজে কোরআনের কথা বলতে চেয়েছেন, যে ব্যক্তি সব, সেই ব্যক্তি সব মানুষের থেকে বেশি উত্তম, সর্বোৎকৃষ্ট ব্যক্তি আল্লাহর নজরে, আল্লাহর কাছে, আল্লাহর দৃষ্টিতে, যে ব্যক্তি তার বক্ষে কোরআন ধারণ করে রাখে। তারপরে বলছেন, কোরআন হাদিস তেলাওয়াত করেছেন, হাদিস পরিবেশন করেছেন: খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল নিজেই এ কথা বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখলো প্রথমে, তারপরে কোরআনের শিক্ষা অপরের কাছে পৌঁছে দিল। ওয়াল ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু ফি মুকদ্দমাতিহি আসনা আলা হাফিযিল কোরআন ফাকাল ওয়া ক্বারিউহুল মারদিয়্যু কররা মিসালুহু কালুতরুজ্জি হালাইহি মুরিহান ওয়া মুকিলা هو المرتضى أمن إذا كان أمة ويممه ظل الرزانة قنقلا هو الحر إن كان الحري حواريا له بتحريه إلى أن تنبلا. ومن بعده الإمام ابن الجزري أثنى أيضا على صاحب القرآن في مقدمته فقال: وبعد فالإنسان ليس يشرف إلا بما يحفظه ويعرفه، لذاك كان حامل القرآن أشراف لمة أولي الإحسان، أشراف لمة أولي الإحسان، وإنهم في الناس أهل الله، وإن ربنا بهم يباهي. وقال في القرآن عنهم: وكفى بأنه أورثه من اصطفى، وهو في الأخرى شافع مشفع فيه، وقوله عليه يسمع يعطى به الملك مع الخلد إذا توجه تاج الكرامة كذا يقرأ ويرقى درج الجنان
وأبواه منه يكسيان فليحرص السعيد في تحصيله ولا يمل قط من ترتيله وليجتهد فيه وفي تصحيحه على الذي نقل من صحيحه. তারপরে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কোরআন হামিলে কোরআন হাফিজে কোরআন যারা কোরআন শিখে কোরআনের শিক্ষা দেয় কোরআনের আলোই মানুষের অন্তর আলোকিত করে তাদের জন্য ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাই যে উচ্চাসিত প্রশংসা করেছেন প্রশংসনীয় কালিমা বলেছেন সেই কালিমাগুলো উনি পাঠ করেছেন তারপরে আরেকজনের আরেকজন কারি তার তারিফি বা প্রশংসনীয় কালিমা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যে আশরাফুল উম্মা এই উম্মতের সব থেকে শরীফ সব থেকে মহান সব থেকে বড় সব থেকে সম্মানীয় সব থেকে ইজ্জতওয়ালা ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে কোরআনের শিক্ষা দেয় কোরআন আত্মস্থ করে কোরআন কণ্ঠস্থ করে তারপরে তো কিয়ামতের দিন হাশরের মাঠে কোরআন যে শিখেছে কোরআন যে নিজের বুকে ধারণ করেছে আত্মস্থ করেছে কণ্ঠস্থ করেছে এবং সেই অনুযায়ী আমল করেছে তাকে বলা হবে তুমি তো শেফাত করতে পারো সে শাফেও হবে তার শেফাত আল্লাহ কবুল করবেন সে মুশাফা হবেন শাফে হবেন কুরআউল কুরআন والذين يحفظون كتاب الله عز وجل من اين يستمدون قراءتهم كيفيه قراءتهم من اين يستمدونها من اين ياخذون قراءتهم أنا أسألهم الآن سؤال ترى جرا قرآن পড়ছে কোথা থেকে কোরআন পড়ার তরিকা শিখবেন বা কিভাবে তারা পড়বে এই 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 তরিকাটা এই পদ্ধতিটা কোথা থেকে শিখতে হবে বা কোথা থেকে এই 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 শিক্ষাটা নিতে হবে এটা আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা বলুন বলুন আপনাদের জিজ্ঞাসা করছেন না والمدرسه من اين اخذته مدرسه কোথা কোথা থেকে শিখবে আপনারা মাদ্রাসা থেকে শিখলেন মাদ্রাসা কোথা থেকে শিখবে বলুন من الحفاظ من القراء القراء من اين اخذوه قرارا কাদের কাছ থেকে শিখবেন ويقول احد منا من العرب من العرب نعم احسنت من قال النبي صلى الله عليه وسلم اين من الذي اجاب ها كي বলেছেন হাত তোলেন নবী نعم هذا شب نعم تعطوه هديه بعد ذلك نعم هديه দিতে হবে তোমাকে তুমি থাকবে نعم اذا نحن لا نقرا كما نشاء لا نخترع قراءه نقرا بها ولا طريقه معينه ولكن نقرا بحسب ما وصل الينا من قراءه النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم تلقى القران عن جبريل عليه السلام وجبريل عن رب العزه سبحانه وتعالى فاذا الطريق الصحيح لقراءه القران هو ان نستمده من قراءه النبي صلى الله عليه وسلم كيف هل النبي صلى الله عليه وسلم بيننا الان لا 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 قراءته وصلت الينا نعم بالتواتر نعم وصلت الينا من الصحابه ثم من التابعين ومن بعدهم حتى وصل الينا القران غضا طريا كما انزل على النبي صلى الله عليه وسلم نعم উনি বলছেন যে কোরআন পড়ার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই সাত সাতের অধিক পদ্ধতি রয়েছে কিন্তু তার মানে এটা নয় আমরা যেমন খুশি তেমন পড়বো বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে পদ্ধতি আমাদের কাছ থেকে কুর্রা হযরতদের মাধ্যমে সাহাবা কেরামদের মাধ্যমে তাবেঈনদের মাধ্যমে তাবে তাবেঈনদের মাধ্যমে যে পদ্ধতি আমাদের পর্যায়ে বিত্তাওয়াত ক্রমধারা এসে পৌঁছেছে সেই পদ্ধতিতেই পড়তে হবে মনের যেমন আসলো যেমন চাইলো যেমন সুর যেমন স্বর যেমন ধরন যেমন ভঙ্গি আমাদের মনে আসবে সেই ভঙ্গিতে আমরা পড়তে পারবো না নবীর শেখানো পদ্ধতিতে আমাদের পড়তে হবে যে পদ্ধতি সাহাবা তারপরে তাবেঈন এবং তাবে তাবেঈনদের পরে ক্রমধারায় তাবাতুরান আমাদের কাছে এসে পৌঁছেছে ও মিন হুনা যাহারা আল উলামা আল্লাযীনা জাউ বাদা যামানি আত-তাবেঈন أرادوا أن يضعوا كيفية لهذه القراءة حتى يتعلم من يأتي بعدهم فوضعوا ما سمي بعلم التجويد علم التجويد
أخذوا قراءة النبي صلى الله عليه وسلم ووضعوا لها قواعد حتى نستطيع أو يستطيع المعلمون والمحفظون أن يعلموا الطلبة من خلال هذا التجويد. ولذلك نحن نسأل ما هي ثمرة علم التجويد؟ أولاً قل لهم ثم نأتي بالسؤال عن علم التجويد. نعم উনি বলছেন তাহলে আমাদের শিখতে হবে কোন পদ্ধতিতে ওলামারা শিখিয়েছেন যেটা ওলামারা যেটা সাহাবাদের মাধ্যমে পেয়েছেন যেটা আমাদের শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটাকে ইলমুত তাজবীদ বলে সেই শিক্ষাটাই হলো ইলমুত তাজদীদ তার জন্য কায়দা তার জন্য জাবতা রুলস তারা বেঁধে দিয়েছেন তারা বিন্যাস করেছেন রচনা করেছেন সেই কায়দা সেই উসুলগুলো সেই রুলসগুলো আমাদের শিখতে হবে তারপর একটা প্রশ্ন আপনাদের জন্য রয়েছে দেখছি কি প্রশ্ন করছেন نعم فنحن نتعلم إذن علم التجويد لماذا؟ ما هي الفائدة من تعلم علم التجويد؟ ما هي الثمرة؟ علم التجويد كانوا شكبو تالي علم التجويد شكا قرار سمارة تاكي فائدة كي উপকার কি বলুন আপনাদের কাছে প্রশ্ন ইলমুত তাজবীদ কোরআন সঠিক পদ্ধতিতে যে শিখতে হবে এই যে জ্ঞান অর্জন করব এর সামারা এর ফায়দা কি আপনারা বলুন ফিদারাইন ফায়দা ফিদারাইন انا اريد فائده في الدنيا فقط শুধু দুনিয়ার ফায়দাটা বলতে হবে আখিরাতের ফায়দা পরে দুনিয়ার ফায়দাটা বলেন বলেন একজন বলেন يرفع الله درجه صاحب التجويد لا ليس هذه الفائده نايتا নয় সঠিক নয় لماذا ما الفرق بين من يقرا القران دون ان يتعلم التجويد والذي يقرا وقد تعلم التجويد ما الفرق بينهما যে ব্যক্তি তাজবীদ সহ কোরআন পড়লো এবং যে ব্যক্তি তাজবীদ না শিখে কোরআন পড়লো এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য তাহলে কি হলো বলেন নামাজের কথাটা বলেন বলেন না না আপনারা বলুন তাজবীদ সহ কোরআন পড়লে দুনিয়ার ফায়দাটা কি সেটা বলুন يعني من يقرأ القرآن بدون التجويد تكون صلاته فاسدة أنتم الآن تعملون لنا إشكال مع الأحناف مع السادة الأحناف لا نريد أن ندخل في الفقه إمام الأعظم أبو حنيفة عند الفقه نعم نحن في القرآن والقرآن فقهي جواب دي هبنا فقهي جواب نماز فاسد هلو كي هلو دنيا كي فائدة هو شتا بولن نعم الفائدة من نعم هيك بولشن الفائدة من تعلم علم التجويد وبعد ذلك يحفظ الحافظ وقد تعلم علم التجويد ما الفائدة وما الثمرة المترتبة الفائدة هي صون اللسان عن اللحن والخطأ في كتاب الله تعالى هذه هي الثمرة المرجوة من تعلم علم التجويد ফায়দাটা হচ্ছে যে আল্লাহর কিতাব যে পড়ছি সেই পড়ার ব্যাপারে যেন ভুলভাল না পড়ে ফেলি কোথায় টান দিলাম কোথায় দিলাম না ভুলভাল বলে ফেললে মিনিং পাল্টে যায় মানে পাল্টে যায় তো নিজেদের রসনা নিজেদের জীব লিসানকে রক্ষা করা আল্লাহর কিতাব পড়ার সময় যাতে ভুলভাল না হয়ে যায় নাম নাম ولذلك انا الان اذكر بعض النقاط سريعا نعم. لأنه جاءتنا بعض الأوامر من الخلف أننا لا بد أن ننتهي في وقت محدد نعم نعم نعم. فأنا لا أطيل أذكر سريعا بعض النقاط نعم. وأنت تترجم لهم أولا الوصية الأولى بعد أن عرفنا من أين استمدينا القراءة وعرفنا ثمرة علم التجويد فينبغي أن ننبه على بعض الأمور المترتبة على ذلك نعم ننبه على بعض الأمور التي نرتبها على الكلام الذي ذكرناه الان কিছু কথা এবার বলবেন ইতিপূর্বে যে কথাগুলো বলেছেন কোথা থেকে কোরআন শিখব এবং তাজবীদ শিক্ষা করলে তার ফলটা কি এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছে নাম اولا لا ينبغي ان يبدا الحافظ حفظ كتاب الله تعالى دون تجويد هذا خطا كبير يقع في هذه البلاد وفي غيرها أنهم يظنون أن من الحكمة ومن الصواب أن يبدأ الحافظ خاصة إن كان صغيرا يبدأ
بحفظ القرآن دون تعلم التجويد، ثم يقولون إذا كبر يتعلم أحكام التجويد، وهذا خطأ. فالقرآن هو نفسه القرآن للصغير وللكبير، هذا أولا. ثم ثانيا إذا حفظ هكذا فإنه يصعب عليه فيما بعد أن يتعلم أحكام التجويد، لأن التجويد عبارة عن رياضة للسان وتعود. الإمام ابن الجزري رحمه الله لما تكلم على التجويد في منظومته الجزرية، من يحفظ المنظومة الجزرية؟ هل يحفظها أحد؟ لا. ها؟ يقول راجي عفو رب سامعي، أحد يحفظ هذا؟ ها؟ لا 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 أحد يحفظ؟ لا. أستغفر الله، لا إله إلا الله، ما تحفظون المنظومة؟ ها؟ سنأتي إلى هذا إن شاء الله، إن شاء الله نتكلم على هذه النقطة. يقول ماذا الإمام الجزري؟ والأخذ بالتجويد حتم لازم، ومن لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصل. هذه الفائدة، نقرأ كما وصل إلينا، وهو أيضا حلية التلاوة وزينة الأداء والقراءة، هو يجمل القراءة. نعم. ويزينها لا شك. إلى أن قال رحمه الله: وليس بينه، يعني التجويد، وبين تركه إلا رياضة امرئ بفكه، يعني يحتاج الحافظ والقارئ أن يتعود على أحكام التجويد من بداية حفظه، وإلا إذا حفظ من غير تجويد فإنه يصعب عليه بعد ذلك أن يعود ويتقن أحكام التجويد. উনি বললেন যে প্রথমেই কোরআন হিফজ করা যারা করতে যায়, যে সমস্ত বাচ্চারা, তাদের আগে তাজবীদ শেখাতে হবে। আগে তাজবীদ শিখিয়ে তারপরে তারা যেন কোরআন হিফজ করার ব্যাপারটাই এগোয়। কেননা যদি আগে তাজবীদ না শিখে, বিনা তাজবীদে যদি কোরআন হিফজ করতে শুরু করে, কোরআন হিফজ করে নেয়, তারপরে যদি কোরআন তাজবীদ সহ পড়তে যায়, সেটা কিন্তু তার জন্য কষ্টকর হবে। এই জন্য ফার্স্ট অফ অল সবার আগে তাজবীদ সহ কোরআন পড়াটা শিখতে হবে, যেটাকে আমরা নাজেরা বলছি, তারপরে কিন্তু কোরআন মুখস্থ করতে হবে। তারপরে উনি ইমাম জাজিরি রহমাতুল্লাহ আলাইহির কথা তুলে ধরলেন যে বিনা তাজবীদে কোরআন পড়াটা কত বড় ভুল এবং কতটা মারাত্মক ভুল হতে পারে। উনি জিজ্ঞাসা করলেন ইমাম জাজিরি রহমাতুল্লাহ আলাইহির নাজম কার কার মুখস্থ রয়েছে, কারো তো মুখস্থ নেই মনে হয়, আমি বলে দিলাম না। উনি বললেন আস্তাগফিরুল্লাহ, সবাই যেন মুখস্থ করে, এটা আপনাদের কাছে উনি কথা রেখেছেন, আপনাদের আহ্বান করেছেন। ইমাম জাজিরি রহমাতুল্লাহ আলাইহির তাজবীদ সংক্রান্ত যে কবিতা রয়েছে, কি কি কায়দা রয়েছে, কবিতা আকারে নজমের মধ্যে উনি তুলে ধরেছেন, সেইগুলো যেন আমরা পড়ি। নাম নাম بعد ذلك اذا تعلمنا القران بالتجويد فاننا ينبغي الا نتنازل عن احكام التجويد ولا نتساهل فيها، سواء كنا نقرا بمرتبه التحقيق او الحدر او التدوير. التجويد هو جزء لا يتجزأ، لا يكون في مرتبة دون مرتبة، ولا ينبغي أن نقيمه في قراءة معينة ونهمله في مرحلة معينة. وهذا يقودنا إلى أن نقول أنه ينبغي ويجب أن يكون الأداء والنغم والصوت تابع للتجويد. نعم. وليس العكس. نعم. لا يكون التجويد تابعاً للنغم. نعم. والصوت. فلذلك إذا كان التجويد تابعاً للنغم تحصل الأخطاء الكثيرة في التجويد والمبالغات، ولا سيما في قراءة التي تقرأ بمرتبة التحقيق التي قرأ بها المشايخ الفضلاء. উনি বিরাট একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যখন তাজবীদ শিখে নেব তাহলে তাজবীদ শিখতে হবে প্রথমে, তাজবীদ যখন শিখে নেব কোরআন কীভাবে পড়তে হবে এই রুলসগুলো, এই কায়দাগুলো, জওয়াবিদগুলো যখন শিখে নেব তখন তাজবীদ সহই পড়তে হবে। যেখানেই পড়ি, আম জায়গায় পড়ি, খাস জায়গায় পড়ি, কোনো মাহফিলে পড়ি বা নিজের বাড়িতে পড়ি, যেখানেই পড়ি তাজবীদকে সামনে রেখেই পড়তে হবে। নিজের আওয়াজ, নিজের তর্জ, কীভাবে পড়ছি, কোন সুরে পড়ছি, কোনভাবে পড়ছি, সেটা যেন তাজবীদে পরিপন্থী না হয়, তাজবীদের অনুকূলে হয়, তাজবীদের মুখালিফ যেন না হয়, তাজবীদের মুয়াফিক হয়। এটা বারবার উনি লক্ষ্য করেছেন আর দেখেছেন, তাই উনি এটা বলে দেওয়াটা বা বলাটা জরুরি মনে করলেন যে আমরা যে যে স্বর রয়েছে, যে তর্জ রয়েছে, আওয়াজের ওঠা নামা রয়েছে, সেটা যেন তাজবীদ অনুযায়ী হয়, তাজবীদের বাইরে যেয়ে না হয়। নাম ওয়াহাদা লা ইয়ানি أننا لا نهتم بالأداء وبالصوت وبالنغم، بل هذا مهم أيضا. النبي صلى الله عليه وسلم
استمع لأبي موسى وقال له ماذا؟ لقد أتيت مزمارا من مزامير آل داود. استمع له ليلة وقال لقد أتيت مزمارا من مزامير آل داود. وكذلك قال ما أذن الله لأحد ما أذن لرجل حسن الصوت يتغنى بالقرآن. وقال زينوا القرآن بأصواتكم وجنبوه لحون أهل الفسق. فإذا حسن الصوت مطلوب ومرغوب، ويزيد القراءة جمالا وبهاء وروعة، لكن يكون تابعا لأحكام التجويد كما ذكرنا. তার মানে এটা নয় যে আমরা কোরআনকে ভালো সুর দিয়ে পড়বো না, ভালো নাগমা দিয়ে পড়বো না, সুন্দর সুরে পড়বো না, সুন্দর আওয়াজে পড়বো না, এটা নয়। বরং কোরআনকে সুন্দর সুরে পড়ার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআনকে সুন্দর করে পড়াটা কোরআনের অলঙ্কার। সুন্দর স্বরে পড়া, সুন্দরভাবে পড়া, সুন্দর আওয়াজে পড়া, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। জাইগিনুল কোরআন, আল্লাহ রসুল বলছেন যে তোমরা কোরআনকে অলঙ্কৃত করো, কোরআনকে সুসজ্জিত করো, কোরআনকে সাজাও তোমাদের সুন্দর স্বর দিয়ে, সুন্দর সওত দিয়ে। না না كذلك ينبغي، نحن تكلمنا الآن عن جانب التجويد العملي التطبيقي، ينبغي كذلك ألا نهمل التجويد النظري العلمي الذي هو معرفة أحكام التجويد نظريا. نعرف هذا مد متصل، وهذا مد منفصل، وهذا إخفاء، وهذا إدغام، وهذا مفخم، وهذا مرقق. لا بد أن نعرف هذا أيضا نظريا، لا سيما من حفظة القرآن الخاتمين والمعلمين، لا بد أن يهتموا بهذا حتى يستطيعوا أن يعلموه لغيرهم. وذكرنا أن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه. والإمام علي بن أبي طالب رضي الله عنه لما سئل عن الترتيل قال هو تجويد الحروف ومعرفة الوقوف. وفي الأثر أن ابن مسعود رضي الله تعالى عنه سمع رجلا يقرأ قول الله تعالى إنما الصدقات للفقراء والمساكين، فماذا قال؟ قال ما هكذا أقرأنيها رسول الله صلى الله عليه وسلم. قال وكيف أقرأكها يا أبا عبد الرحمن؟ قال أقرأنيها هكذا إنما الصدقات للفقراء والمساكين، ومد بها صوته. والعلماء قديما اهتموا بالتجويد، من المئة الأولى والمئة الثانية اهتموا بالتأليف في علم التجويد كما لا يخفى عليكم. فإذا لم يكن هذا العلم مهما، فلماذا إذن ألفت فيه الكتب ونظمت فيه المنظومات؟ وينبغي لكل طالب أن على الأقل أن يحفظ نظما واحدا في علم التجويد، إما أن يحفظ تحفة الأطفال للإمام الجمزوري، أو يحفظ متن الجزرية لشمس الدين محمد بن محمد بن محمد بن الجزري الشافعي. لا بد أن يكون عنده نظم يحفظ به علم التجويد حتى يستطيع أن يستحضر هذا العلم ويعلمه لغيره. তারপরে উনি বললেন যে তাজবিদ শিখতে হবে, কায়দাগুলো শিখতে হবে, জানতে হবে, এবং সেইগুলো তাতবিক দিতে হবে, কীভাবে পড়তে হবে। এবং মারিফাত তাজবিদ উনি বলছেন তাজবিদের কায়দাগুলো শিখতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে। আর এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ফান বা বিরাট গুরুত্বপূর্ণ একটা ইলমের শাখা। আর গুরুত্বপূর্ণ কেন নয়, প্রথম শতক এবং দ্বিতীয় শতকে এই তাজবিদ ইলমে তাজবিদের উপরে কত গ্রন্থ রচিত হয়েছে, কত গ্রন্থ রচিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কওল উনি এখানে পেশ করলেন যে এই এই তাজবিদটা, এই জ্ঞানটা কত গুরুত্বপূর্ণ। উনি একজন ব্যক্তিকে ইন্নামা সাদাকাত লিল ফুকারা, মধ্যে মদ যেগুলো রয়েছে এগুলো ছোট করে দিলেন, মদ ছেড়ে বললেন। তো উনি তাকে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা আনিহা, আমাকে এইভাবে পড়াননি, আল্লাহ রাসূল আমাকে এইভাবে পড়াননি। তবে উনি বললেন কিভাবে পড়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, মদ করে কোথায় থামতে হবে, কোথায় টানতে হবে, কোথায় অল্প টান, কোথায় বেশি টান, কোথায় থামতেই হবে, কোথায় না থামলেও চলবে, এইগুলো আমাদের শিখতে হবে অবশ্যই। যারা ইয়ামবাগি উনি বললেন ইয়ামবাগি লিতালিবিন, যারা কোরআনের শিক্ষার্থী রয়েছে তাদের অবশ্যই উচিত অন্তত একটা কবিতা, একটা কবিতা, সে ইমাম জাজির রহমতুল্লাহ আলাইহির হোক বা যে কোনো কারো একটা কবিতা তাজবিদ সংক্রান্ত তাদের মুখস্থ করিয়ে দেওয়া, মুখস্থ করে নেওয়া। নাম নাম ওয়া বিহাদিহি আল মুনাসাবা ওয়া হাত্তা নাকুম বি তাশরিই আল তালাবাতি আলা আল হিফজ ফা ইনশাআল্লাহ ফিল মাররাতি আল কাদিমা নাকুম বি আমালি মুসাবাকা ফি হিফজি متن الجزرية إن شاء الله، نعلن من الآن إن شاء الله هم يحفظون ويستعدون
وفي المرة القادمة أنا أختبرهم. আপনাদের পরীক্ষা নেবেন সামনের বার আবার আসবেন উনি ওয়াদা করছেন আপনারা রাজি আছেন পরীক্ষা নেবেন কিন্তু আপনাদের পরীক্ষা হাত তুলে বলুন আমরা তৈরি আছি বলুন نحن نستعد نحن المستعدون ঠিক আছে ইনশাআল্লাহ والعلماء ما شاء الله والمشايخ موجودون هنا ان شاء الله সবাই সাক্ষী রয়েছে وهي منظومة صغيرة عدد 107 أبيات فقط ليس كبيرة 107 فقط نعم ليست أبياتها كثيرة أخيرا وأختم بهذا التنبيه وحقيقة هو تنبيه مهم جدا نختم ثم نقرأ إن شاء الله وهذا الأمر حقيقة مما يتألم له الإنسان عندما يحضر في مجالس القرآن التي يتلى فيها كتاب الله عز وجل ألا وهو عدم الإنصات والأدب عند الاستماع لكتاب الله تعالى أنا أسأل نفسي وأسألكم ما هو الغرض الأكبر من إنزال القرآن عندما نقرأ القرآن أو نستمع للقرآن ما هو الهدف الذي نرجوه لماذا উনি বললেন যেগুলো বলেছেন হলো অনেক গুরুত্বপূর্ণ কথা উনি এবার বললেন যে কোরআনের মাহফিলে যারা আমরা আসি এই যে আদামুল ইনসাফ চুপ না থাকা এটা উনি লক্ষ্য করেছেন ও যখন উনি বসেছিলেন আমাদের যে উঠে চলে যাওয়া এটা কত বড় বেয়াদবি এটা লক্ষ্য করেছেন আরব এটাই বলে আরব কোরআনের ইজ্জত করতে হবে কোরআনের ইহতেরাম করতে হবে যে এই বেয়াদবিটা মেনে নেওয়া যায় না কখনোই না নেভার এই যে চুপ না থাকা কোরআন তেলাওয়াত হচ্ছে উঠে চলে যাচ্ছি কথা বলছি নিজেদের মধ্যে এটা ওনাকে খুব ব্যথা দিয়েছে নাম আল হাদাফুল আসমা ওয়াল আযম হুয়া মা যাকারাহু আল্লাহ আযজা ওয়া জাল قال كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته التدبر وهل يحصل التدبر بدون الإنصات وبدون الاستماع هل من التدبر أن نصيح عند سماع القرآن هل من التدبر أن نضحك والقرآن يتلى هل من التدبر أن يكون القارئ يقرأ آيات العذاب والآيات التي تنخلع لها القلوب ونحن نرفع أصواتنا وربما نضحك وربما هل هذا من التدبر نعم. هل الجبل نعم. هل هو أرق من قلوبنا الله عز وجل قال لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لرأيته خاشعا متصدعا من خشية الله لو نزل القرآن على الجبال لتصدعت وتشققت وتهدمت فما بال قلوبنا لا تتحرك عند سماع القرآن هذا أمر يؤلم كثيرا دل كيبي جوار متقاطب الشن যে যখন আযাবের আয়াতগুলো পড়া হচ্ছে জাহান্নামের আযাব আয়াতগুলো পড়া হচ্ছে সেই সময় আমরা হাসছি কথা বলছি এদিক ওদিক তাকাচ্ছি কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের কোনো তাওয়াজ্জু নেই আমাদের কোনো খেয়াল নেই উনি বলছেন আল্লাহ তো বলছেন যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম আলাল জিবাল পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম তাহলে পাহাড়ের বুক চিরে যেত পাহাড় ধুলোই পরিণত হয়ে যেত পাহাড় আর পাহাড়ের জায়গায় থাকতো না পাহাড় জমিনের সাথে মিশে যেত তাহলে আমাদের হৃদয় কি পাহাড়ের থেকে শক্ত হয়ে গেল আমরা আযাবের আয়াতগুলো শুনছি জাহান্নামের আয়াতগুলো শুনছি আমাদের মন কি নরম হয় না আমরা কি কোরআনের থেকে মোতাবজ্জি হতে পারি না আমরা কি আযাবের আমাদের হৃদয়গুলোকে জাহান্নাম এবং আযাবের আয়াতগুলো শুনে কম্পিত হয় না কেঁপে ওঠে না নাম هذا باختصار ما أردنا التنبيه عليه نسأل الله عز وجل أن يجعلنا ممن يستمع القول فيتبع أحسنه أسأل الله عز وجل كما جمعنا اللهم كما جمعتنا في هذا المجلس الطيب المبارك اللهم كما جمعتنا في هذا البلد في هذا المجلس الطيب المبارك مع أهل القرآن وبصحبة القرآن
أسألك يا الله أن تجمعنا أخرى سرمدية في جنات النعيم، اللهم اجمعنا في جنات النعيم، اللهم أظلنا تحت ظل عرشك يوم لا ظل إلا ظلك، اللهم ارزقنا شفاعة نبيك صلى الله عليه وسلم، اللهم احشرنا في زمرته تحت لوائه، واسقنا من حوضه المورود بيده الشريفة شربة هنيئة مليئة لا نظمأ بعدها أبدا. آمين. اللهم اجعلنا يوم القيامة ممن يقال لهم اقرأ وارق ورتل كما كنت ترتل في الدنيا، فإن منزلتك عند آخر آية تقرأها. آمين يا رب. اللهم ارفعنا وانفعنا بالقرآن العظيم، اللهم اجعل القرآن لنا هدى ونورا وضياء، اللهم اجعلنا ممن يقرأ القرآن فيرقى، ولا تجعلنا ممن يقرأ القرآن فيشقى، اللهم اجعلنا ممن اتبع القرآن فقاده إلى رضوانك والجنة، ولا تجعلنا ممن اتبعه القرآن فزف في قفاه إلى النار. اللهم ارحمنا بالقرآن، اللهم ارحمنا بالقرآن، اللهم ارحمنا بالقرآن، اللهم اجعله لنا نورا وهدى وضياء، اللهم أنر به قبورنا، اللهم أنر به قبورنا، اللهم أنر به قبورنا، اللهم اجعله مؤنسنا على الصراط، اللهم اجعله مؤنسنا على الصراط، اللهم اجعله دليلنا وقائدنا إلى جناتك جنات النعيم. آمين يا رب. اللهم نسألك الفردوس الأعلى من الجنة، اللهم نسألك الفردوس الأعلى من الجنة. آمين. اللهم أكرمنا بلذة النظر إلى وجهك. آمين. اللهم أكرمنا بلذة النظر إلى وجهك. آمين يا رب. الشوق إلى لقائك بغير ضراء مضرة. آمين. ولا فتنة مضلة. اللهم لا تفرق هذا الجمع إلا بذنب مغفور. آمين. اللهم لا تفرق هذا الجمع إلا بذنب مغفور. آمين. اللهم لا تفرق هذا الجمع إلا بذنب مغفور. آمين. وسعي مشكور وعمل صالح متقبل مبرور. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الرحمن الرحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين. اللهم اشف مرضانا ومرضى المسلمين برحمتك يا أرحم الراحمين. اللهم إنا نعوذ بك من قلب لا يخشع ومن عين لا تدمع ومن دعاء لا يسمع. اللهم ارزقنا الإخلاص في القول والعمل. آمين. اللهم ارزقنا الإخلاص في القول والعمل. آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. آمين. واغفر لنا ولوالدينا ولجميع المسلمين، وصل اللهم وسلم وبارك وأنعم على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين.